এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্যান্ডেমিকের এই সময়টাতে স্টেট বা দেশের বাইরে যেহেতু একেবারে যেতে পারছি না, তাই নিউ ইয়র্কের আশেপাশের এলাকা এক্সপ্লোর করার মধ্যেই আমাদের ট্রাভেলিং এখন সীমাবদ্ধ। আমাদের এই অবস্থা দেখেই রবিদা গতকালকে লিখেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শীষের বিন্দু। বাই দ্য ওয়ে, রবিদাকে চিনেছেন তো? ঠিক ধরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে এসেছি ফলস ভিউ পার্কে, কোহস ফলস দেখতে। নিউ ইয়র্ক সিটি থেকে আড়াই ঘন্টার ড্রাইভ, চমৎকার সাজানো গোছানো এলাকা, ছোট্ট একটা ব্রিজ, চলুন পার হওয়া যাক। কোহস ফলসের ফার্স্ট ভিউটা আমাদেরকে বেশ একটা ধাক্কা দিয়েছে। বাসা থেকে এত কাছে এত সুন্দর একটা ফলস, এতদিন যে কেন আসি নাই সেই হিসাবই মেলাতে পারছি না। নায়াগ্রার সাথে তুলনায় গেলে কোহসের প্রস্থ হলো প্রায় 300 মিটার, যেখানে নায়াগ্রার প্রস্থ হলো প্রায় 1200 মিটার। নায়াগ্রাকে যদি বলি অবাধ্য অশান্ত এক তরুণ, তাহলে কোহসকে বলা যায় এক তরুণী যে সদ্য তারুণ্যে পা দিয়েছে। চারপাশে হেমন্তের অদ্ভুত সুন্দর রং, শুনশা নীরবতা এবং জলপ্রপাতের পানি পড়ার শব্দ, সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর। ফটোগ্রাফার হওয়ার কারণে পারফেক্ট ফ্রেমিং পাওয়াটা আমাদের জন্য একটা রিকোয়ারমেন্ট। নিচে যাওয়ার জন্য একটা সিঁড়ি দেখা যাচ্ছে, আশা করি ওখান থেকে আরেকটু ভালো ফ্রেমিং পাব। এখান থেকে ফলস্টার ভিউ আরো সুন্দর পাওয়া যাচ্ছে। বসার একটা জায়গা পেয়ে পা ছড়িয়ে বসে পড়লাম। নুসরাত বলছিল এক কাপ চা হলে মন্দ হতো না, তাতে আমি সাড়া দিয়ে গেলেও মনে মনে চাচ্ছিলাম কিন্তু কাচ্চি বিরিয়ানি। সুন্দর কিছু দেখার সময় যদি কিছু খেতেই হয় তাহলে কাচ্চি রিস। এখান দিয়ে হেঁটে গেলে একটা ছোট্ট পাওয়ার প্ল্যান্ট দেখা যায়। 1831 সালে মোহক নদীর এই কোহস ফলসের পাওয়ার প্ল্যান্ট তখনকার আমেরিকার বৃহত্তম সুতার মিলে কারেন্ট সরবরাহ করত। ফলস ভিউ পার্ক থেকে খুব কাছে আলবেনি শহর, নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবেনি, ছিমছাম গোছানো শহর। এসেছি এখন নিউ ইয়র্কের স্টেট ক্যাপিটাল বিল্ডিং দেখতে। 1867 থেকে 1899 32 বছর ধরে এটার কনস্ট্রাকশন কাজ চলে, এবং 1899 থেকে নিউ ইয়র্কের ক্যাপিটাল বিল্ডিং হিসেবে কাজ শুরু করে। এখান থেকেই নিউ ইয়র্কের যাবতীয় লেজিসলেটিভ কাজ হয়। রোমানিয়ান ধাঁচের এই স্থাপনার একদিকে আছে জর্জ ওয়াশিংটনের একটা স্ট্যাচু এবং আরেকদিকে আছে ফিলিপ শেরিডিয়ান। ঘোড়ার উপর বসে থাকা
ফিলিপ শেডিয়ানের সাথে চলুন একটু দেখে আসি এক ঝলকে শহর। পরন্ত বিকেলের কন্যা সুন্দর আলোয় আলবেনি শহরটাকে এখন আরও সুন্দর লাগছে। এবার বাড়ি ফেরার পালা। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।